আমরা যেই দাবিটি করব তাদের কাছে, যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয়। আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি। প্রথম দফা, এক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দুই, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে অতি দ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সে সকল নিয়োগ বাতিল করতে হবে। তিন, যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে পাহাড় জম সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং বাজারকৃত সম্পদ অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। চার, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের পুলিশ, আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র, তবে যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল প্রাণ বাঁচাতে ঝুলেছিল তাকে যে আপনারা গুলি করলেন, আপনার মনে কি একটু মায়া জাগে নাই? তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না? আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে? এই সব রকম প্রশ্ন আমরা তুলব। এরপর আপনাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও বলতে চাই, যারা এখানে আছেন আমরা সাধারণ জনতা, আমরা কেউ আইন ভঙ্গ করব না। এখন দেশটা আমাদের সবার, আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আপনারা হয়তো কম বেশি সবাই জানেন পুলিশের কাছে, পুলিশের হেফাজতে গত 6 মাসে 72 জনের মৃত্যু হয়েছে। এরকম গত 13 বছর 2013 সালেও যদি পুলিশের হেফাজতে মৃত্যু হয়, পুলিশের হেফাজতে নির্যাতন আইন পাস করেছে, কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই। এখন যারা সেটা নিশ্চিত করা হয় আমরা সেটা দেখতে চাই। এছাড়াও বলতে চাই, পুলিশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবে ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এবং যদি কেউ কোনোভাবে কোনো রকম পুলিশ সদস্য তারা যদি আবার ফিরে আসে দেশের শান্তি রক্ষায় তারা কাজ করতে চায়, তারা যদি কোনোভাবে ঘুষ খুন অন্যায়ের সাথে যুক্ত হয় লিপ্ত হয় বাংলাদেশের মানুষ, তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথম যদি গণহত্যা বিচার যদি তার না করে, আগামী রবিবার থেকে শহীদ পরিবার যারা ছিলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, শ্রাবণ সহ সকল শহীদ পরিবারের শিক্ষার্থী, যার শিক্ষার্থী ছিল তাদের বাবা মা, অভিভাবক, আত্মীয় স্বজন, বাংলাদেশের সমস্ত নাগরিকদের নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন এবং প্রতিরোধ করে তবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এটাও বলতে চাচ্ছি, বাংলাদেশ আমাদের, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের, এটা সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের। তো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক 12 বছর পরে হোক এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা প্যাসিভ আপনার দাবিদারি করেছেন আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন, ব্ল্যাকমেল আপনারা করছেন, আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ডালমাটাল অবস্থা। আপনারা যে ব্ল্যাকমেল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন এটা আমরা ভালো করে বুঝে গেছি। আপনাদের এই বিপদে যে ভয় আপনারা দেখাচ্ছেন এই ভয় আমরা আর পাই না। মনে রাখবেন, আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছি মানে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে। আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে, রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে, তারা নিজে নিজ দায়িত্বে কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, তারা বাজার মনিটরিং করছে, তারা দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার
সেটা পর্যন্ত তুলে ফেলছে। তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট সময় লাগবে না।